আমি চলে এসেছি বর্ধমানে অনেক দিন পরে আমার কলেজের উদ্দেশ্যে এখন আমি রওনা হব আর এইটা হচ্ছে বর্ধমান স্টেশনের জনসমাগমের চেহারা বর্ধমান স্টেশনের ওভারব্রিজটা অনেকটা চওড়া কিন্তু তা সত্ত্বেও সবসময় এইরকম একটা ভিড় থাকে তাহলে বুঝতে পারছো আমাদের দেশের জনসংখ্যা কিভাবে বাড়তে চলেছে যাই হোক চলো তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই এটা হচ্ছে বর্ধমান স্টেশনের বাইরের চেহারা বেশ সুন্দর দেখতে কিন্তু তবুও ভয় লাগে কারণ এতবার এত দুর্ঘটনা ঘটেছে এখানে যাই হোক আমি এখন টোটোয় করে প্রায় চলে এসেছি আমাদের কলেজের কাছাকাছি তো এটা হচ্ছে আমাদের হসপিটালের মেন গেট আর আমাদের হসপিটাল থেকে আমাদের কলেজ একটুখানি ডিস্টেন্সে তো এইটা হচ্ছে আমাদের হোস্টেল চলে এসেছি আর হোস্টেল আর আমাদের কলেজটা হচ্ছে একই মানে গ্রাউন্ডের মধ্যে এই পাশে নীল বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের কলেজ আর আগে যেটা দেখলে ওটা হচ্ছে হোস্টেল তো হস্টেলের মানে নামবো এখন মোড়ে এটা হচ্ছে আমাদের নার্স কোয়ার্টার মোড় আর এই মোড়ের সামনে যাবতীয় খাবারের দোকান জেরক্সের দোকান আমাদের কলেজের যত দরকার হয় মানে মোটামুটি এই দোকানগুলোতেই কমপ্লিট হয়ে যায় সমস্ত কিছু রয়েছে এখানে খাবার থেকে শুরু করে জেরক্স থেকে শুরু করে সব কিছুই আর এই যে আমার কলেজের মেন গেট ওই সাইডেও একটা গেট আছে হস্টেলের গেট আর কলেজের গেট একটা কমন গেট রয়েছে কিন্তু এটা হচ্ছে আমাদের কলেজের মেন গেট তো কলেজে এসে বেশ ভালো লাগছে অনেক দিন পরে এলাম তো যদিও কলেজে থাকাকালীন মনে হতো কবে বাড়িতে যাবো যাই হোক আমি এখন যাব একটু হোস্টেলে আর এই যে গাছ বট গাছের এই নিচটাতে কত বসে থাকতাম গল্প করতাম বান্ধবীদের সাথে তো হোস্টেলে যাচ্ছি একটা দরকারে একটা জুনিয়র বোনের কাছে আমার দুটো বই ছিল তো সেই বইটা নেওয়ার জন্য এসেছিলাম হোস্টেলে তো তাই জন্যে বেশি একটা হোস্টেলের ভিডিও করতে পারলাম না এর পরবর্তীতে তোমাদের হোস্টেলের ভিডিও করা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব। যে গভর্নমেন্ট হোস্টেল কেমন হয় তো আমাদের এটা হচ্ছে চারতলা বিল্ডিং যাই হোক সেইটা তোমরা ওই ভিডিওটাতেই দেখতে পাবে আর এটা হচ্ছে আমি থাকতাম সেই ওই লাস্টের ব্লকে সেই ব্লকেরই মেন করিডর এটা তো যাই হোক আমি কলেজ থেকে আমার ডিগ্রি সার্টিফিকেট আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আমার জীবনের সবথেকে মূল্যবান জিনিস সেটা নিয়ে বেরিয়ে গেলাম